নজরুল সিজির হোসেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজকে আমরা আলোচনা করব বিবিএ প্রফেশনাল অ্যান্ড ফার্স্ট সেমিস্টার বেসিক অ্যাকাউন্টিং এর ইকুয়েশনের প্রবলেম নিয়ে। তো আজকে আমরা মূলত বেসিক অ্যাকাউন্টিং এর বেসিক কিছু আলোচনা করব, তারপরে আমরা আস্তে আস্তে করে আমরা মেইন অঙ্কের দিকে আগাবো। প্রথমত আমরা যে লিস্টটি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি স্যার। এখানে আমরা অ্যাসেটের একটা লিস্ট দেখতে পাচ্ছি, আমরা এখানে লায়াবিলিটিস এর একটা লিস্ট দেখতে পাচ্ছি, এবং আমরা একটা ওনার্স ইকুইটির একটা লিস্ট দেখতে পাচ্ছি। ইন ন্যাচার আমরা জানি হচ্ছে অ্যাসেট কে এ দিয়ে ডিনোট করা হয়, এবং অ্যাসেট হচ্ছে নর্মালি ডেবিট সাইডের দিকে বসে, এবং লায়াবিলিটিস কে এল দিয়ে ডিনোট করা হয়, এবং লায়াবিলিটিটা নর্মালি ক্রেডিট দিকে বসে, এবং ওনার সিকিউরিটিটা এটা ই দিয়ে অথবা ও ই দিয়ে ডিনোট করা হয়, এটাকে আমরা ক্রেডিট সাইডে বসাতে পারি। তো আমাদের অ্যাসেট নর্মালি এদিকে বসে, এ সাইডে বসে, নর্মালি আমাদের অ্যাসেটটা হচ্ছে স্যার ডেবিট দিকে বসে, লাইবিলিটিটা হচ্ছে স্যার ক্রেডিট দিকে বসে, এবং ওনার সিকিউরিটিটাও ক্রেডিট দিকে বসে। তো অ্যাসেটের মধ্যে অনেক আইটেম হয় নর্মালি, কিন্তু আমরা এখানে অল্প কিছু আইটেম দেখাচ্ছি লিস্টের মধ্যে। লাইবিলিটিস এর মধ্যে আমরা কিছু ডেটা দেখানোর চেষ্টা করছি, এবং ওনার সিকিউরিটির মধ্যে আমরা কিছু ডেটা দেখানোর চেষ্টা করছি। যখন আমাদের বেসিক অ্যাকাউন্টিং এর অঙ্ক করার জন্য, ইকুয়েশন অথবা জার্নাল করার জন্য নর্মালি এই ক্যাটাগরি এই কয়েকটার মধ্যেই হয়ে যায়, তবে এছাড়া আরো অনেক আইটেম কিন্তু এই লিস্টের মধ্যে অ্যাড করা যায়। তো আমরা অ্যাসেটের মধ্যে যে আইটেম গুলো দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে স্যার ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, এন্ডিং ইনভেন্টরি, প্রিপেড অথবা অ্যাডভান্স এক্সপেন্স, ইকুইপমেন্ট, বিল্ডিং, সাপ্লাইজেস, এগুলো হচ্ছে স্যার আমাদের অ্যাসেটের মধ্যে যাবে। লাইবিলিটিস এর মধ্যে আমাদের আছে স্যার অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ডেট অথবা লোন, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, আনার সার্ভিস রেভিনিউ, এগুলোকে আমরা লাইবিলিটির মধ্যে বসাতে পারি। ওনার সিকিউরিটির মধ্যে আমরা স্যার ক্যাপিটাল, এখান থেকে আমরা এক্সপেন্স বলে বাদ দিব, আমরা যদি কোনো ড্রয়িংস অথবা উত্তোলন পাই সেটা বাদ দিব, কোনো রেভিনিউ হলে যোগ দিব, এগুলোই আমরা নর্মালি ওনার সিকিউরিটির মধ্যে বসে। এখন আমরা মূলত বেসিক অ্যাকাউন্টিং এ আপনারা যেহেতু এটা ইংরেজিতে, আপনারা ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে এগুলো আপনারা বাংলায় পড়েছেন, তো যারা একদমই নতুন সায়েন্স থেকে অথবা আর্টস থেকে আসছেন তাদের জন্য জার্নালটা একটু কঠিন, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য তো জার্নালটা খুবই ইজি। তো আমি জার্নালের কিছু গোল্ডেন রুলস আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, এগুলো করলে আপনারা মোটামুটি জাবেদা কিভাবে করতে হয় বা জার্নাল কিভাবে করতে হয় তার একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জার্নাল করার সময় আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে ক্যাশ আসছে নাকি ক্যাশ চলে গেছে। মনে রাখবেন যদি ক্যাশ কামস ইন, যদি আপনি টাকা পান, কোশ্চেনটা করে যদি আপনি জার্নালটা করে যদি বুঝতে পারেন যে এখানে টাকা আসবে আসছে আর কি, তার মানে ক্যাশ কামস ইন, যদি আপনি পরে বুঝতে পারেন যে টাকাটা আসছে, তাহলে আপনি ক্যাশ অ্যাকাউন্টটা ডেবিট দিকে লিখবেন। আর আপনি পরে যদি বুঝতে পারেন যে ক্যাশ গোস আউট মানে টাকা চলে গেছে, তাহলে আপনি ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট দিকে লিখবেন। তার মানে ক্যাশ যদি আসে রিসিভ হয় তাহলে আপনি ক্যাশটা ডেবিট দিকে লিখবেন, আর ক্যাশ যদি চলে যায় ক্যাশ অ্যাকাউন্টটাকে আপনি ক্রেডিট দিকে লিখবেন। এই ইয়েলো করা মার্কিং দুটো হচ্ছে ক্যাশ আসলে এবং চলে গেলে। গ্রিন সেকশনের মধ্যে আপনি দেখতে পাবেন ক্যাশ উইল, যদি আপনি কোশ্চেনটা পড়ে এন্ট্রিটা পড়ে যদি বুঝতে পারেন যে ক্যাশ আসবে, ক্যাশ আসেনি তবে ক্যাশ আসবে, তাহলে আপনি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখবেন। আর যদি আপনি দেখেন যে ক্যাশ চলে যাবে, ক্যাশ যায়নি, ক্যাশ চলে যাবে, তাহলে আপনি অ্যাকাউন্ট পেয়েবল কে ক্রেডিট লিখবেন। তাহলে টাকা আসবে আপনি অ্যাকাউন্ট রিসিভেবল কে ডেবিট দিকে লিখবেন, আর টাকা চলে যাবে আপনি অ্যাকাউন্ট পেয়েবল কে ক্রেডিট দিকে লিখবেন। এবার থার্ড ক্যাটাগরি, এই ব্লু কালারের ক্যাটাগরিটার দিকে দেখেন, ক্যাশ রিসিভ রেদার দেন ক্যাশ, মানে চেক রিসিভ রেদার দেন ক্যাশ, মানে আপনি চেক পেয়েছেন কিন্তু ক্যাশ পাননি, তার মানে এক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট লিখবেন। তার মানে ক্যাশ যদি আমরা রিসিভ করে থাকি ক্যাশ অ্যাকাউন্ট যেভাবে ডেবিট লিখি, ক্যাশ রিসিভ না করে যদি আমরা চেক রিসিভ করে থাকি, তাহলে আমরা ক্যাশ না লিখে আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট লিখি। তার মানে আমরা যদি চেক রিসিভ করি ক্যাশ রিসিভ না করে, তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট দিকে বসাবো, আর যদি আমরা চেক পেমেন্ট করি মানে আমরা চেক দেই ক্যাশ না দিয়ে যদি চেক দিয়ে দিই কাউকে, তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট দিকে লিখবো। তাহলে এই তিনটা ক্যাটাগরির মধ্যেই মোস্টলি জার্নাল করা যায়, এছাড়া আরো অনেক ক্যাটাগরি আছে, তবে এই তিনটা ক্যাটাগরির মধ্যে বেসিক জার্নাল গুলোকে অ্যাপ্লাই করা যায়। আরেকবার আমি দেখাচ্ছি, এখানে ক্যাশ যদি রিসিভ হয় তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট দিকে বসবে, ক্যাশ যদি চলে যায় তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট দিকে বসবে। আমরা যদি ক্যাশ আসবে মনে করি, আসেনি, আসবে ইন ফিউচারে, তখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কে ডেবিট দিকে লিখবো, আর যদি ক্যাশ যায়নি, যাবে এরকম মনে করি, তাহলে আমরা অ্যাকাউন্ট পেয়েবল কে ক্রেডিট দিকে লিখবো।
আমরা যদি চেক রিসিভ করি তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখবো, আর যদি আমরা চেক পেমেন্ট করি তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লিখবো। এবার আমরা একটা অঙ্কে যাচ্ছি, এখান থেকে শুধুমাত্র আজকে আমরা জার্নাল করে দেখাবো, পরের একটা অঙ্কে আমরা এখান থেকে ইকুয়েশনের একদম পুরো একটা অঙ্ক আমরা সলভ করে দেখাবো। তো মূলত এই অঙ্কটা যেটা আমরা নিয়েছি প্রথমত প্রবলেম ওয়ান, এটা স্যার 2021 সালে আসছে বিবিএ প্রফেশনালে। তো এখানে অঙ্কটা আমরা একটু রিড আউট করি। লেখা আছে, মিস্টার সালমান স্টার্টেড হিজ ওন কনসাল্টিং ফার্ম সালমান কনসাল্টিং অন জানুয়ারি 1, 2008। দ্য ফলোয়িং ট্রানজেকশন অকার ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি। তার মানে এখানে মিস্টার সালমানের কিছু ট্রানজেকশন দেওয়া আছে জানুয়ারি মাসে, আমরা এগুলো আজকে জার্নাল করা শিখবো। তো জার্নাল আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট তারা মোটামুটি পারি, যারা সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের জন্য একটু কঠিন। তো আমরা একদম বেসিক ভাবে আমরা কিভাবে জার্নালটা করতে হয় সেটা আজকে দেখাচ্ছি। জানুয়ারি 1 তারিখে যে জার্নালটা আমরা এখানে দেখতে পাচ্ছি বা ট্রানজেকশনটা লেখা আছে, সালমান ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তো আপনি যে কোনো জার্নাল করার সময় আপনি ট্রানজেকশনটা করে আগে বোঝার ট্রাই করবেন, টাকা আসছে নাকি চলে গেছে, টাকা আসবে নাকি যাবে, চেক রিসিভ হয়েছে নাকি চেক পে হয়েছে, এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে আপনি সবসময় থাকার চেষ্টা করবেন। যে জার্নালই করেন না কেন, এই তিনটা ক্যাটাগরিতে রাখলে আপনার জন্য জার্নাল করাটা ইজি হবে। তো প্রথম যে জার্নালটা এখানে বলা হয়েছে, 20,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করা হয়েছে, তার মানে এই ব্যবসার ওনার হচ্ছে আপনি। আপনি মনে রাখবেন যে বিজনেস এর ওনার আর হচ্ছে বিজনেস সম্পূর্ণ আলাদা একটা বিষয়, তার মানে হচ্ছে মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা থাকে সবসময়। তো আমাদের এখানে ক্যাশ যেহেতু ব্যবসায় মনে হচ্ছে যে ক্যাশটা আমি অন্য কোথাও মানে দিয়ে দিচ্ছি, বিষয়টা এমন না। ক্যাশ যদি ব্যবসায় বিনিয়োগ করা হয় আপনার ব্যবসায়, আপনি দেখবেন যে ব্যবসায় টাকা আসছে নাকি চলে গেছে, এই সেন্সটা আপনি সবসময় খেয়াল রাখবেন। তো যেহেতু ক্যাশ আমাদের ব্যবসায় আসছে, যেহেতু আমি আমার ব্যবসায় আমি টাকা ইনভেস্ট করছি, দ্যাট মিনস ব্যবসায় টাকা আসছে। তো আপনি যদি বুঝেন লাইনটি পরে যদি বুঝেন যে ক্যাশ আসছে অ্যাকাউন্টে বা ব্যবসায় যদি টাকা আসছে মনে হয় তাহলে আপনি ক্যাশ অ্যাকাউন্টটা ডেবিট দিকে লিখবেন। তো আমরা দেখলাম সলিউশনের মধ্যে যদি দেখি, আমরা যেহেতু ইনভেস্ট করছি আমাদের ব্যবসাতেই আমরা টাকাটাকে ইনভেস্ট করছি, যেহেতু টাকা আসছে ব্যবসায়, এখন আমরা ক্যাশ অ্যাকাউন্টটাকে ডেবিট লিখছি, ক্যাশ আমরা ডেবিট লিখছি। তো ডেবিট দিকে আমরা 20,000 টাকা বসায় দিলাম। আর যদি আমরা ক্রেডিট দিকে কি বসাবো, কারণ প্রত্যেকটা ট্রানজেকশনে ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম অনুযায়ী আমাদের দুই দিকে বসাইতে হয়, ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে। যেহেতু আমরা ক্যাশ ইনভেস্ট করছি 20,000 টাকা, তার মানে আমাদের ব্যবসায় টাকা আসছে, ব্যবসায় টাকা ইনভেস্ট করাকে ওটাকে আমরা ক্যাপিটাল বলি। তো যেহেতু আমরা ডেবিটটা বসাইতে পারলাম তাহলে ক্রেডিট অটোমেটিক বসাইতে পারবো। তো আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখেছি কারণ আমাদের ক্যাশ আসছে, আর ক্যাপিটাল ক্রেডিট লিখেছি কেন, কারণ আমাদের ব্যবসা ইনভেস্ট করা মানে সেটাকে ক্যাপিটাল বোঝায়। তো আমরা ক্যাপিটালটাকে ক্রেডিট লিখবো, আমাদের ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। ডেবিট সাইডে 20,000, ক্রেডিট সাইডে আমরা 20,000 বসিয়ে দিলাম। এবার আসি রেফারেন্সে, আমি এটা মূলত প্রয়োজন নেই, আমি এটা আমার আপনাদেরকে বোঝার জন্য আমি লিখেছি। এটা এটা যদি আমরা বুঝতে পারি যে কখন এ প্লাস কখন ই প্লাস, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ইকুয়েশন করা অনেকটা ইজি হয়ে যায়। তো আমাদের এটা বোঝানোর জন্য আমরা আরেকবার আমাদের লিস্টে ফেরত যাচ্ছি। আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে আমাদের অ্যাসেট, এগুলো হচ্ছে লাইবিলিটিস, আর এগুলো হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি। আপনাদেরকে মনে রাখতে হবে অ্যাসেট অলওয়েজ ডেবিট সাইডে বসে, লাইবিলিটিস অলওয়েজ ক্রেডিট সাইডে বসে, এবং ওনার সিকিউরিটি অলওয়েজ ক্রেডিট সাইডে বসে। আপনি অ্যাসেটের নেচার হচ্ছে অ্যাসেট নর্মালি ডেবিট সাইডে বসে, তবে এটা ক্রেডিট সাইডেও বসতে পারে। লাইবিলিটিস এর নেচার হচ্ছে লাইবিলিটি নর্মালি ক্রেডিট সাইডে বসে, তবে এটি ডেবিট সাইডেও বসতে পারে। ওনার সিকিউরিটি নেচার হচ্ছে এটা নর্মালি ক্রেডিট সাইডে বসে, তবে এটি ডেবিট সাইডেও বসতে পারে। এটা বলার কারণ হলো প্রত্যেকটা ডেটার যার যে নেচারটা আছে সেটা যদি ঠিক থাকে তাহলে সেটা প্লাস হওয়া বোঝায়, যদি এটা রিভার্স হয়ে যায় বিপরীত হয়ে যায় তাহলে সেটা কমে যাওয়া বোঝায়। যেমন অ্যাসেট, এই অ্যাসেট অলওয়েজ ডেবিট সাইডে বসে এবং এটা বসার কথা, তার মানে যদি অ্যাসেট ডেবিট দিকে বসে, এটা যদি ডেবিট সাইডেই বসে, মানে জার্নাল করার পরে যদি আমরা দেখি এটা ডেবিট সাইডেই বসেছে, তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে যে অ্যাসেটটা প্লাস হয়েছে। আর যদি ইন কেস অ্যাসেটটা ডেবিট দিকে নর্মালি বসে, যদি এটা ক্রেডিট সাইডে চলে যায়, এটা দিয়ে বোঝায় যে অ্যাসেটটা কমে গেছে বা ডিক্রিজ হয়েছে। তো দেখেন আমরা এখানে একটা জার্নাল থেকে বুঝাচ্ছি, আমরা জানি ক্যাশ আমাদের ডেবিট হয়েছে, ক্যাপিটাল ক্রেডিট দিকে বসেছে। ক্যাশ নর্মালি স্যার ডেবিট দিকেই বসে, মানে ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট, তো অ্যাসেটের কারণে আমরা এ লিখেছি। ক্যাশ যেহেতু নর্মালি ডেবিট দিকে বসে এবং ডেবিট দিকেই বসেছে, কিন্তু এ কারণে আমরা এ কে প্লাস করেছি। ক্যাপিটাল নর্মালি স্যার ক্রেডিট দিকে বসে এবং জার্নালও কিন্তু ক্রেডিট দিকেই বসেছে, তো ক্যাপিটাল যেহেতু ই এর একটা অংশ, ওনার সিকিউরিটির একটা অংশ, ও নর্মালি ক্যাপিটাল নর্মালি ক্রেডিট দিকে বসে, ক্রেডিট দিকেই বসেছে, যার মানে যেহেতু নেচার যেহেতু ঠিক আছে, এ কারণে আমরা ই এর সাথে প্লাস রেখেছি। আমরা আরো একটা জার্নাল দেখি, তাহলে এগুলো আমরা আরো আস্তে আস্তে বুঝতে পারবো। পারচেস অফিস ইকুইপমেন্ট ফর টাকা 15,000, আমরা 15,000 টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনেছি,
এই ইকুইপমেন্ট কেনার পরে আমরা 5,000 টাকা ক্যাশে দিয়ে দিয়েছি এবং বাকি টাকা আমরা নোট পেয়েবলের মাধ্যমে দিব বা প্রদেয় বিলের মাধ্যমে দিব। তাহলে আপনি জার্নাল করার পরে মানে এন্ট্রিটা করার পরে যেটা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের টাকা আসছে নাকি চলে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমরা 15,000 টাকা দিয়ে একটা সম্পদ কিনেছি এবং এখান থেকে 5,000 টাকা আমরা ক্যাশ দিয়ে দিয়েছি। যেহেতু আমরা ক্যাশ দিয়ে দিয়েছি আমাদের ক্যাশ চলে গেছে, তার মানে ক্যাশটা ক্রেডিট হবে। আমি বলেছিলাম যদি টাকা চলে যায় ক্যাশ চলে যায় তাহলে ক্যাশ ক্রেডিট হয়। তো দেখেন টাকা যেহেতু চলে গেছে তাই কারণে আমরা ক্যাশটাকে ক্রেডিট রেখেছি 5,000 টাকা। কেন? কারণ ক্যাশ চলে গেছে, ক্যাশ চলে গেলে ক্যাশ ক্রেডিট হয়। তাহলে আমরা 15,000 টাকা কিনেছি, 15,000 টাকার মধ্যে 5,000 টাকা আমরা ক্যাশ দিয়ে দিয়েছি, তার মানে বাকি টাকা আমাদেরকে নোটস এর মাধ্যমে নিতে হবে। তো বাকি টাকার অ্যামাউন্টটা আমাদের এখানে বলা নাই, বলা আছে যে 15,000 টাকার আমরা অ্যাসেট কিনেছি, এর মধ্যে 5,000 টাকা আমরা ক্যাশ দিয়ে দিয়েছি, বাকি টাকাটা আমরা নোট পেয়েবল এর মাধ্যমে দিব, দেইনি দিব। তো 15,000 টাকা যেহেতু আমরা অ্যাসেট কিনেছি এর মধ্যে 5,000 টাকা আমরা ক্যাশ দিয়ে দিয়েছি, বাকি 10,000 টাকা এখনো আমরা দেই নাই, দিতে হবে, নোট পেয়েবল এর মাধ্যমে দিতে হবে। তো আমরা এখানে 15,000 টাকা অ্যাসেটের জন্য 5,000 টাকা ক্যাশ দিয়েছি, দ্যাট মিন 10,000 টাকা এখনো আমাদের নোটস পেয়েবল এর মাধ্যমে নিতে বলেছে, তার মানে আমাদের নোটস পেয়েবল হচ্ছে 10,000 টাকা। দেখেন আমরা এখানে 15,000 টাকা অ্যাসেটের মধ্যে 5,000 টাকা আমরা এখানে ক্যাশ দিয়ে দিয়েছি, তার মানে 10,000 টাকা এখন আমরা দেই নাই, দিতে হবে। তার মানে আমরা এখানে দিতে হবে, এখানে নর্মালি আমরা অ্যাকাউন্ট পেয়েবলটা লিখতাম, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে নোটের মাধ্যমে দিতে হবে, এই কারণে আমরা এখানে নোট পেয়েবলটা লিখেছি। যদি নোটের কথা না বলতো তাহলে এখানে আমরা অ্যাকাউন্ট পেয়েবলটা লিখতাম। তো আমরা 5,000 টাকা ক্যাশ দিয়েছি এবং 10,000 টাকা নোট পেয়েবল দিয়েছি, তার মানে এগুলো দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমরা একটা অ্যাসেট কিনেছি, কি অ্যাসেট? সেটা হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট আমরা ডেবিট সাইডে লিখলাম 15,000 টাকা। এবার আসেন ALE, এগুলো আর কিভাবে হলো। ইকুইপমেন্ট হচ্ছে একটা অ্যাসেট, অ্যাসেট নর্মালি ডেবিট সাইডে বসে, তার মানে অ্যাসেট কে এ বোঝায়, তার মানে যেহেতু অ্যাসেট ডেবিট দিকে বসার কথা ডেবিট দিকেই বসেছে, এই কারণে আমরা এ প্লাস রেখেছি। ক্যাশ একটা অ্যাসেট, এটা ডেবিট দিকে বসে নর্মালি, কিন্তু এটা জার্নালে ক্রেডিট দিকে বসেছে, এ কারণে আমরা এ কে মাইনাস করেছি, মানে অ্যাসেট কে কমিয়ে দিয়েছি। নোটস পেয়েবল, এটা হচ্ছে একটা দায়, এটা নর্মালি ক্রেডিট দিকেই বসে, ক্রেডিট দিকেই বসেছে, যেহেতু নোটস পেয়েবল একটা লায়াবিলিটিস, যেহেতু এটা ক্রেডিট দিকে বসে এবং জার্নালেও ক্রেডিট দিকে বসেছে, এ কারণে আমরা এটাকে প্লাস করেছি। এবার আমরা 3 নম্বর জার্নালটা দেখি, এখানে কি বলা আছে। 3 নম্বর ট্রানজেকশনে বলছে পেইড 1,000 টাকা ফর অফিস রেন্ট ফর দা ভাড়া, তার মানে অফিসের ভাড়া বাবদ আমরা 1,000 টাকা দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের কাছ থেকে ক্যাশটা চলে গেছে, তার মানে আমাদের ক্যাশটাকে ক্রেডিট করতে হবে। আমাদের ক্যাশ চলে গিয়েছে তাই আমরা ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লিখেছি 1,000 টাকা। কেন চলে গিয়েছে? কারণ আমরা অফিস রেন্ট দিয়েছি, কারণ আমরা অফিস রেন্ট এক্সপেন্সটাকে ডেবিট লিখেছি। ক্যাশ চলে গিয়েছে তাই আমরা ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট লিখেছি, আর যেহেতু আমাদের অফিসের ভাড়া বাবদ টাকাটা চলে গিয়েছে তার মানে আমরা অফিস রেন্টটাকে ডেবিট দিকে লিখেছি। এবার আসেন ইকুয়েশনের ডেটাগুলো কিভাবে হয়। ক্যাশ নর্মালি অ্যাসেট, অ্যাসেটটা ডেবিট দিকে বসে কিন্তু এখন ক্রেডিট দিকে বসেছে, এ কারণে আমরা অ্যাসেটটাকে মাইনাস করেছি, কারণ সে তার নেচারটাকে চেঞ্জ করেছে। যে কোনো খরচ নর্মালি আমরা কোন দিকে বসাই, যে কোনো খরচই আমরা ইতে বসাই, যে কোনো খরচ হলেই নর্মালি ইটা মা ওনার সিকিউরিটিটা কমে যায়, তার মানে খরচটা নর্মালি ডেবিট দিকে বসে, তার খরচ হলে নর্মালি আমাদের ওনার সিকিউরিটিটা কমে যায়। খরচ যদি খরচ কিন্তু ক্রেডিট দিকেও বসতে পারে, কিছু কিছু জার্নাল আমরা পাবো যে এক্সপেন্সটা ক্রেডিট দিকে বসতে পারে। তো মনে রাখতে হবে যদি আমাদের খরচটা নর্মালি ডেবিট দিকেই বসে, তো এটা যদি এটা নেচার ঠিক আছে কিন্তু খরচ হলে মনে রাখতে হবে হচ্ছে ওনার সিকিউরিটি অলওয়েজ কমে যাবে। যদি খরচ হয় তাহলে ওনার সিকিউরিটিটা নর্মালি কমে যায়, এ কারণে আমরা এটাকে মাইনাস করে রেখেছি। পরের জার্নালটা যদি আমরা দেখি, পারফর্ম 10,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, মানে আমরা একটা কনসাল্টিং ফার্ম, যেহেতু যেহেতু আমরা সেবা দিই মানুষকে, আমরা সেবা দিয়েছি 10,000 টাকা, তার মানে আমি সেবা দিয়েছি, ধারে দিয়েছি, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে, তার মানে আমি সেবা দিয়েছি কিন্তু এখনো কিন্তু টাকা পাইনি, টাকাটা আমি পাবো, তা আমি টাকা পাই নাই, তবে আমি সেবা দিয়ে দিয়েছি, আমি কনসাল্ট করেছি। এটা হতে পারে আমাদের যে টাকা কনসালটেশন ফার্ম, আমরা মানুষকে সেবা দিয়েছি, ক্যাশে দিই নাই, আমি সেবা দিয়ে এখনো টাকা নিই নাই, মানে আমি ধারে সেবা দিয়েছি, তার মানে আমি টাকা পাবো। তো আমরা জানি যে আমরা যদি টাকা পাবো এরকম মনে হয়, মানে টাকা আসবে, ক্যাশ উইল কাম, এটা যদি মনে হয় তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কে ডেবিট লিখব। তো যেহেতু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এখানে ট্রানজেকশনের মধ্যে যে আমরা 10,000 টাকা সেবা দিয়েছি কিন্তু এখনো টাকা পাইনি, আমরা টাকাটা পাবো, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট হবে, ক্যাশ না হয়ে অ্যাকাউন্ট রিসিভেবল বসবে, এ কারণে আমরা এখানে লিখেছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যেহেতু আমরা টাকা পাবো, টাকা পাইনি। কেন টাকা পাবো? কি করেছি আমরা? আমরা সেবা দিয়েছি, তার মানে সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে ক্রেডিট। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখেছি 10,000 এবং সার্ভিস রেভিনিউ আমরা ক্রেডিট লিখেছি 10,000।
এবার আসেন হচ্ছে আমরা ইকুয়েশনের ডেটাতে প্লাস মাইনাস কিভাবে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে একটা অ্যাসেট, অ্যাসেট নর্মালি ডেবিট দিকে বসে, আমাদের জার্নালে ডেবিট দিকে বসেছে, এ কারণে আমরা এ প্লাস করেছি। রেভিনিউ হলেই আমরা জানি এটা ওনার সিকিউরিটিতে বসবে, রেভিনিউ হলে আমরা এটাকে ই ইতে নিয়ে যাব, ওনার সিকিউরিটি নিয়ে নিয়ে যাব, আর আমরা ওনার সিকিউরিটিকে প্লাস করবো। মানে এক্সপেন্স হলে ই মাইনাস হয় আর রেভিনিউ হলে ই প্লাস হয়, এখন আমরা ই প্লাস করেছি। এবার আমরা 10 নম্বরে দেখি কি লেখা আছে। 10 তারিখে লেখা আছে উইথড্র, উইথড্র মানে হচ্ছে উত্তোলন করা 500 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ, তার মানে মালিক 500 টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে তুলে নিয়ে চলে গেছেন। তো যেহেতু মালিক ব্যবসা থেকে টাকাটা নিয়ে নিছেন, তার মানে আমার ব্যবসা থেকে টাকাটা চলে গেছে। যেহেতু ব্যবসা থেকে টাকা চলে গেছে, আমাদের ক্যাশটা কমে যাবে, তো আমরা এই কারণে আগে ক্যাশটা বোঝাচ্ছি। যেহেতু টাকা চলে গেছে, তার মানে ক্যাশ ক্রেডিট হবে, এই কারণে আমরা ক্যাশ ক্রেডিট লিখলাম 500 টাকা। কেন চলে গেছে এটা আপনি পরে নিজেকেই কোশ্চেন করবেন, কেন চলে গেছে, কারণ আমরা উত্তোলন করেছি, তার মানে ড্রয়িংস, উত্তোলনকে ইংরেজিতে ড্রয়িংস বলা হয়, তাহলে ড্রয়িংস হচ্ছে উত্তোলন, তার মানে ক্যাশ চলে গেছে, তাই ক্যাশ ক্রেডিট লিখেছি 500। কেন চলে গেছে, কারণ আমরা উত্তোলন করেছি, তার মানে ড্রয়িংস হচ্ছে ডেবিট 500 টাকা। এবার আসেন আমরা এখানে কিভাবে যোগ বিয়োগ হবে সেটা দেখি। ক্যাশ নর্মালি অ্যাসেট, এটা ডেবিট দিকে বসে, কিন্তু জার্নালে ক্রেডিট দিকে বসেছে, তাই আমরা এ মাইনাস করেছি। ড্রয়িংস উত্তোলন আমরা চার্টের মধ্যে এখানে লিখিয়ে দিয়েছি যে ওনার সিকিউরিটিতে কি কি মাইনাস হয়, আমরা এখানে লিখিয়ে দিয়েছিলাম ড্রয়িংস মানে ই মাইনাস হয়, আর এক্সপেন্স হইলেও মাইনাস হয়, তার মানে যেহেতু ড্রয়িংস, তার মানে এটা লেস হয় মাইনাস হয়, তার মানে ইটাকে কমিয়ে দেয়, তার মানে ই মাইনাস হবে। সে কারণে আমরা এখানে দেখেন কি করেছি, আমরা এখানে এখানে আমরা কি করেছি স্যার, এই যে আমরা এখানে ড্রয়িংস এর কারণে আমরা ইকে কমিয়ে দিয়েছি, কারণ আমাদের যেহেতু উত্তোলন হয়েছে, উত্তোলন হলে আমাদের নর্মালি মূলধনটা কমে যায়। এবার আমরা 12 তারিখে দেখি স্যার, 12 তারিখে বলা আছে পারচেসড সাপ্লাই ফর 300 অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে, মানে আমরা সাপ্লাই, সাপ্লাইজ মানে হচ্ছে একটা অ্যাসেট। তো সাপ্লাইজ কোনগুলোকে বলে, সাপ্লাইজ বলা হচ্ছে পেপার ওয়েট বলতে পারেন, স্ট্যাপলার বলতে পারেন, যেগুলোকে আমরা মনিহারি বলি। তো অফিস সাপ্লাইস আমাদের হচ্ছে 500 টাকা, এই 500 টাকা হচ্ছে আমাদের মনিহারি। আবার আলাদা স্যার খাতা কলম পেন্সিল এগুলাকে মনিহারি বলে, এর থেকে বড় জিনিসগুলাকে স্যার সাপ্লাইস বলে। তাহলে স্ট্যাপলার কে আপনি সাপ্লাইস বলতে পারেন, আপনি পেপার ওয়েট কে সাপ্লাইস বলতে পারেন। তাহলে সাপ্লাইস হচ্ছে একটা সম্পদ, চলতি সম্পদ। তো সাপ্লাইস 300 টাকার আমরা ক্রয় করেছি অন অ্যাকাউন্ট ধারে, মানে আমরা সাপ্লাইস কিনেছি কিন্তু আমরা টাকা দিই নাই, আমরা টাকাটা দিব। তো আমরা জানি যদি টাকা আমরা দিব, এখন আমরা দেই নাই, তার মানে ক্যাশ উইল গো, টাকা আমাদের কাছ থেকে যাবে, যায়নি, এটাকে অ্যাকাউন্ট পেয়েবল বা পাওনাদার বলে। তো আমরা এখানে যেহেতু সাপ্লাইস কিনেছি, তার মানে টাকা দিতে হবে, দেইনি, তার মানে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে 300 টাকা লিখলাম, কারণ আমাদের টাকা এখনো দেইনি, টাকাটা দিব, যাবে আমাদের কাছ থেকে, এখনো যায়নি, তাহলে অ্যাকাউন্ট পেয়েবলটা আমরা ক্রেডিট দিকে লিখবো, তাই আমরা ক্রেডিট দিকে 300 টাকা লিখেছি। কেন টাকাটা যাবে, কেন দিতে হবে, কারণ আমরা সাপ্লাইস কিনেছি, মানে আপনি কোশ্চেন করবেন, একটা বসানোর পরে কোশ্চেন করবেন। তো আমরা এখানে সাপ্লাইসটা ডেবিট দিকে লিখেছি, তার মানে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট কেন, কারণ আমাদের টাকা দিতে হবে, দিব, এ কারণে আমরা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট দিকে লিখবো। তাহলে ডেবিট দিকে কি লিখবো, কেন টাকাটা চলে যাবে, কারণ আমরা হচ্ছে সাপ্লাইস কিনেছি, তাই সাপ্লাইসটা ডেবিট দিকে বসাবো। এবার আসেন এখানে ইকুয়েশনে ডেটা গুলো, অ্যাকাউন্ট পেয়েবল একটা ক্রেডিট দিকে বসে, এটা হচ্ছে একটা লাইবিলিটিস। তো লাইবিলিটিস নর্মালি ক্রেডিট দিকে বসে, জার্নালেও ক্রেডিট দিকেই বসেছে, তার মানে আমরা এল কে প্লাস করবো। সাপ্লাইজ হচ্ছে একটা অ্যাসেট, অ্যাসেট নর্মালি ডেবিট দিকে বসে, জার্নালেও ডেবিট দিকে বসেছে, তার মানে নেচারটা ঠিক আছে, এ কারণে আমরা এ প্লাস করবো। এরপর আমরা 14 তারিখের যদি ডেটাটা দেখি, আমরা দেখতে পাচ্ছি লেখা আছে রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ 7000 ফর সার্ভিস প্রোভাইডেড অন জুন 5। আমরা এই যে আমরা জুনের 5 তারিখে যে ধারে সেবা দিয়েছিলাম, তখন আমরা কিন্তু টাকা পাইনি, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কে ডেবিট রেখেছিলাম, কিন্তু এই টাকাটাই, 5 তারিখের এই টাকাটাই আমরা এই 14 তারিখে গিয়ে আমরা পাচ্ছি। তার মানে আমরা 5 তারিখে যে টাকাটা পেতাম হচ্ছে 10,000 টাকা, যেটা আমরা পাইনি, এই 10,000 থেকে এখন 7,000 টাকা আমরা পাচ্ছি। তো যেহেতু আমরা টাকা পাচ্ছি, তার মানে আমাদের কাছে ক্যাশ আসতেছে, আমরা ক্যাশ অ্যাকাউন্টটাকে ডেবিট লিখি। তো দেখেন আমরা 14 তারিখে আমরা ক্যাশ অ্যাকাউন্ট কে ডেবিট লিখছি, যেটা আমরা 5 তারিখে টাকা পেতাম অ্যাকাউন্ট রিসিভেবল, তখন আমরা পাইনি বিধায় অ্যাকাউন্ট রিসিভেবল লিখেছিলাম, আর 14 তারিখে এসে আমাদের টাকাটা রিসিভ করেছি, কারণ আমরা ক্যাশ অ্যাকাউন্টটাকে ডেবিট লিখেছি। আচ্ছা, আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখেছি কত টাকা, 7,000 টাকা আমরা ক্যাশ পেলাম। কেন পেলাম বা কোত্থেকে পেলাম, তাহলে আমরা ক্যাশ পেয়েছি, কেন পেয়েছি, কারণ আমরা 5 তারিখে টাকা পাওয়ার কথা ছিল পাই নাই। কার কাছ থেকে পাওয়ার কথা ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল। তো যেহেতু দেনাদার আমাদেরকে টাকা দিয়ে দিলেন, তাহলে দেনাদার তো আমাদের উল্টা হয়ে যাবে, মানে নর্মালি সে যেদিকে বসে তার উল্টা দিকে যাবে। তো আমরা যেহেতু 5 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখেছিলাম, কারণ সে টাকা দেয়নি বিধায় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল,
তো যেহেতু আমাদের ক্যাশ রিসিভ হয়েছে, তাই আমরা ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট দিকে রেখেছি, আর যেহেতু রিসিভেবল আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, দেনাদার যেহেতু আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, তাই আমরা দেনাদারকে কমিয়ে দিব, তাই আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট দিকে রেখেছি 7,000 টাকা। এবার আসেন ইকুয়েশনের ডেটা গুলো দেখি আমরা। ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে, যেহেতু অ্যাসেট ডেবিট দিকেই বসেছে, তার মানে অ্যাকাউন্ট আমাদের এটা অ্যাসেটটা বৃদ্ধি পেয়েছে, এখন আমরা এ প্লাস রেখেছি। অ্যাকাউন্ট রিসিভেবল নর্মালি ডেবিট দিকে বসে, কিন্তু এখন জার্নালে ক্রেডিট দিকে বসেছে, কারণ আমরা একে মাইনাস করে দিয়েছি। এই বিষয়গুলো যদিও জার্নালের মধ্যে গুলো দেখানোর প্রয়োজন নেই, তবে এগুলো আমাদের বোঝা অত্যন্ত জরুরি, কারণ এগুলো পারলে আমরা ইকুয়েশনে মানে অঙ্কটা করতে খুব ইজি। এবার আমরা 18 তারিখটা দেখি, লেখা আছে ইনকার্ড। ইনকার্ড মানে হচ্ছে বকেয়া বা ধারে বলতে পারেন। 500 টাকার অ্যাডভার্টাইজমেন্ট আমরা বাংলাদেশ অবজারভারে দিয়েছিলাম অন অ্যাকাউন্টে, তার মানে আমরা এই বাংলাদেশ অবজারভার পত্রিকাতে অন অ্যাকাউন্ট মানে ধারে 500 টাকার বিজ্ঞাপন দিয়েছি। দ্যাট মিনস আমরা টাকা দিই নাই, আমরা টাকাটা দিব, আমাদেরকে দিতে হবে। তো আমরা জানি টাকা যদি আমাদের কাছ থেকে চলে যায় বা দিতে হবে এরকম বোঝায়, তার মানে আমাদেরকে অ্যাকাউন্ট পেয়েবল কে ক্রেডিট লিখতে হবে। এটা আমরা এখানে দেখিয়েছি যে ক্যাশ উইল গো, যেহেতু আমরা ধারে বিজ্ঞাপন দিয়েছি টাকাটা চলে যাবে, যায়নি এখানে, তার মানে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হবে। তো আমরা এটা আগে বসিয়ে নিই। 18 তারিখে দেখেন আমরা অ্যাকাউন্ট পেয়েবল কে ক্রেডিট লিখেছি 500 টাকা, তার মানে আমাদেরকে টাকা দিতে হবে 500। কেন দিতে হবে কোশ্চেন করতে হবে, কারণ আমরা বিজ্ঞাপন দিয়েছি, তার মানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হচ্ছে ডেবিট দিকে বসবে, আমরা ডেবিট দিকে 500 টাকা লিখলাম। এবার আসেন ইকুয়েশনের ডেটা গুলোর দিকে তাকাই। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে একটা দায়, এটা নর্মালি ক্রেডিট দিকে বসে, জার্নালি স্যার এখানে ক্রেডিট দিকেই বসেছে, তার মানে ওর যে নেচার ক্রেডিট দিকে বসার এটা ঠিক আছে। অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু এল, এ কারণে আমাদের যেহেতু ক্রেডিট দিকে বসার কথা ক্রেডিট দিকে বসেছে, তার মানে এটা এল প্লাস হয়েছে। আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যেহেতু একটা আমরা আগেই বলেছি এক্সপেন্স নর্মালি ওনার্স ইকুইটিতে বসে এবং এটা কমে যায় ওনার্স ইকুইটি, তো আমরা ওনার্স ইকুইটিতে বসাইলাম, ইতে বসালাম, আর এটাকে আমরা মাইনাস করে দিলাম। এবার যদি আমরা পরের জার্নালটা দেখি স্যার, লেখা আছে রিসিপ্ট এ ক্যাশ পেমেন্ট অফ 5,000 ফর সার্ভিস প্রোভাইডেড, মানে আমরা সেবা দিয়ে ক্যাশ পেয়েছি। যেহেতু আমরা ক্যাশ পেয়েছি তার মানে ক্যাশ ডেবিট হবে, তো আমরা দেখেন এখানে 18 তারিখে লিখলাম, সরি 21 তারিখে লিখলাম ক্যাশ ডেবিট। কেন? কারণ আমরা ক্যাশ পেয়েছি সেবা দিয়ে, তার মানে ক্যাশ ডেবিট 5,000 টাকা। কেন পেয়েছি? কারণ সেবা দিয়েছি, তাই সার্ভিস রেভিনিউ আমরা ক্রেডিট দিকে লিখেছি 5,000 টাকা। ক্যাশ যেহেতু অ্যাসেট ডেবিট দিকে বসে, ডেবিট দিকেই বসেছে, তার মানে এ প্লাস হবে। আর সার্ভিস রেভিনিউ নর্মালি আয়, যেহেতু আয় ক্রেডিট দিকে বসে, ক্রেডিট দিকে বসেছে, তার মানে ইটা প্লাস হবে, তার মানে রেভিনিউ হলে আমাদের ওনার সিকিউরিটি বা ইটা প্লাস হয় নর্মালি। এরপরে যদি আমরা 23 তারিখের জার্নালটা দেখি স্যার, লেখা আছে মেড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 3,000 অন নোট পেয়েবল, তার মানে নোট পেয়েবল এর মাধ্যমে যে আমরা ক্রয় করেছিলাম, এখান থেকে আমরা 3,000 টাকা এখন দিয়ে দিচ্ছি, তার মানে আমরা 3,000 টাকা ক্যাশ দিচ্ছি। যেহেতু আমাদের কাছ থেকে ক্যাশ চলে যাচ্ছে, তার মানে আমরা ক্যাশকে ক্রেডিট দিকে লিখবো, এ কারণে ক্যাশ আমরা ক্রেডিট দিকে লিখেছি, তার মানে টাকা চলে গেছে আমাদের কাছ থেকে। কেন চলে গেল? কারণ আমরা নোট পেয়েবল এর মাধ্যমে টাকা দিয়েছিলাম, তার মানে পাওনাদারের মাধ্যমে বা প্রদেয় বিলের মাধ্যমে বলতে পারেন টাকাটা আমরা দিয়ে দিয়েছি। তো যেহেতু ক্যাশ চলে গেছে, তাই আমরা ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট রেখেছি। কেন চলে গিয়েছে? নোটস পেয়েবল এর কারণে বা নোটস পেয়েবল এর মাধ্যমে আমরা টাকা দিয়েছি, তাই নোটস পেয়েবল কে আমরা ডেবিট লিখলাম 3,000 টাকা। এবার আসেন ক্যাশ, আমরা এ মাইনাস কেন করেছি? কারণ ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে, কিন্তু সাইড চেঞ্জ করেছে, এ কারণে আমরা এ মাইনাস করে দিয়েছি। নোট পেয়েবল নর্মালি ক্রেডিট দিকে বসে, কিন্তু এখন জার্নালে ডেবিট দিকে বসেছে, যেহেতু নেচার চেঞ্জ করেছে, এ কারণে আমরা এলটাকে মাইনাস করে দিয়েছি। পরের জার্নালটা যদি আমরা দেখি, লেখা আছে পেইড টাকা 200 ফর ইউটিলিটি। ইউটিলিটি বলতে স্যার উপযোগ খরচ বোঝায়, গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, এগুলোকে ইউটিলিটি বলা হয়। যেহেতু আমরা 200 টাকার ইউটিলিটি বিল দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের কাছ থেকে টাকা চলে গেছে, কারণ আমরা আগে ক্যাশটাকে লিখে নিব, আমরা লিখে নিলাম ক্যাশ ক্রেডিট 200 টাকা। কেন চলে গেছে ক্যাশ? কারণ আমরা বিল দিয়েছি, ইউটিলিটি এক্সপেন্স দিয়েছি, এ কারণে ইউটিলিটি এক্সপেন্সটা ডেবিট দিকে লিখেছি 200 টাকা। ক্যাশের কারণে আমরা এ মাইনাস করেছি, কারণ ক্যাশ ডেবিট দিকে বসে, কিন্তু এখন ক্রেডিট দিকে বসেছে, এ কারণে আমরা এ মাইনাস করেছি। এক্সপেন্স হলে আমরা জানি ই মাইনাস হয়, এ কারণে আমরা ই মাইনাস করেছি। আমাদের লাস্ট দুইটা জার্নাল আছে, আমাদের এখানে বলছে পেইড বাংলাদেশ অবজার্ভার অ্যামাউন্ট ডিউ অন January 18। এই যে আমরা 500 টাকার যে ধারে বিজ্ঞাপন দিয়েছিলাম, তখন আমরা টাকাটা দেইনি, এই টাকাটাই এখন আমরা 30 তারিখে দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের কাছ থেকে টাকাটা চলে গেছে, এ কারণে আমরা ক্যাশ অ্যাকাউন্টটাকে ক্রেডিট দিকে লিখবো, এ কারণে আমরা ক্যাশ এ মাইনাস করেছি 500 টাকা, এবং অ্যাকাউন্ট পেয়েবলটাকে আমরা ডেবিট করেছি 500 টাকা। ক্যাশ ক্রেডিট করেছি কারণ আমাদের কাছ থেকে ক্যাশ চলে গিয়েছে। কেন ক্যাশ চলে গিয়েছে? কারণ আমাদের কাছ থেকে টাকা পেতো, কে পেতো? পাওনাদার। পাওনাদারকে ইংরেজিতে বলে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলকে টাকা দিয়ে দিলাম। ক্যাশ যেহেতু ডেবিট দিকে বসে, কিন্তু এখন ক্রেডিট দিকে বলেছে, এই কারণে আমরা এই মাইনাস করেছি। অ্যাকাউন্ট পেয়েবল নর্মালি স্যার ক্রেডিট দিকে বসে, কিন্তু এখন ডেবিট দিকে বসেছে, তার মানে নেচার চেঞ্জ করেছে, এই কারণে আমরা এল মাইনাস করেছি।
লাস্ট জার্নাল হচ্ছে আমাদের পেইড 2000 টাকা এমপ্লয়ি স্যালারি, মানে বেতন দিয়েছি এমপ্লয়িদের 2000 টাকা, যেহেতু আমাদের ক্যাশ চলে গিয়েছে, এখন আমরা ক্যাশ লিখেছি ক্রেডিট 2000 টাকা, ক্যাশ চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? কারণ আমরা স্যালারি দিয়েছি, তার মানে স্যালারি এক্সপেন্স ডেবিট 2000 টাকা। এবার আসেন আমাদের এখানে ক্যাশ যেহেতু ডেবিট দিকে এন্ট্রি, কিন্তু এটা ক্রেডিট দিকে বসেছে, এখন আমরা এ মাইনাস করেছি। আর স্যালারি এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে খরচ, খরচ হলে মূলধন কমে যায়, এখন আমরা ই মাইনাস করেছি। তাহলে আজকে আমরা এই জার্নাল গুলো কিভাবে করতে হয় সেটা দেখালাম, বেসিক কিছু আপনাদের তথ্য দিলাম। এখানে আমাদের এই কখন ক্যাশ ডেবিট হয়, কখন ক্রেডিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল কখন ডেবিট হয় ক্রেডিট হয়, ব্যাংক কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয়, এগুলো আপনারা যদি ভালো করে শুনে রাখতে পারেন। এবং অ্যাসেট নর্মালি ডেবিট দিকে বসে, লাইবিলিটি নর্মালি ক্রেডিট দিকে বসে, ওভার সিকিউরিটি নর্মালি ক্রেডিট দিকে বসে, যার যা পজিশন এগুলো যদি চেঞ্জ হয় তাহলে উল্টো হয়ে যায়, সেই বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারেন তাহলে আপনাদের জন্য জার্নাল করা ইজি হবে। পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ এখান থেকে কিভাবে ইকুয়েশন করতে হয় সেটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে ক্লাসটা পর্যন্তই রইলো, নজরুল সিভিল এডুকেশনের পাশেই থাকুন, এবং পরের ক্লাসগুলো পাওয়ার জন্য আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।